দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এলটিভি এইচডি পরিবারের পক্ষ থেকে। দর্শক, আজকে আমরা আলোচনা করব, অনেকেই আমাদের কাছে ফোন করেন এবং ফোন করে বা কমেন্টস করে প্রশ্ন করেন যে অজানা হাইব্রিড ঘাসটি কি সাইলেজ করা যায় কি না। আসলেই সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সাইলেজ কেন করা হয়, সাইলেজটা কী কারণে করা হয়, সাইলেজ আমরা কেন করি এবং কি কারণে গবাদি পশুকে খাওয়াই। প্রথম কথা হচ্ছে, সাইলেজটা করা হয় এই কারণেই, সাইলেজটা এই কারণেই সারা বিশ্বে সবার কাছে প্রিয় যে যখন নিম্ন অঞ্চলে বা এমন একটা মৌসুমে যখন গবাদি পশুর কোনো খাবার থাকে না, খাবার সংগ্রহ করা অনেক কঠিন হয়ে যায় বর্ষা মৌসুমে, তখন আমরা ঘাসগুলোকে কেটে কেটে হেয় করে অথবা সাইলেজ করে রেখে দিই। তখন সাইলেজটাকে খাওয়ালে গবাদি পশুর খাবারের যে দামটা, মূল্যটা কমে আসে, ঠিক সেই কারণে আমরা সাইলেজটা করি। কিন্তু এই যে অজানা হাইব্রিড ঘাস, এই অজানা হাইব্রিড ঘাসটা অনেকে প্রশ্ন করেন সাইলেজ করা যাবে কি না। দর্শক, আমার কথা হচ্ছে, যখন আপনার বিপদের বন্ধু হয়ে এই অজানা হাইব্রিড থাকবে, অর্থাৎ যখন আপনার সাইলেজ খাওয়ানোর প্রয়োজন, যখন বর্ষা মৌসুমে আপনি বর্ষার জন্য পানির জন্যে ঘাস উৎপাদন করতে পারছেন না, ঘাস কেটে খাওয়াতে পারছেন না, তখন যদি আপনি এই ঘাস পান কেটে খাওয়াতে পারেন, তখন আপনার সাইলেজের কোনো দরকারই নেই। সুতরাং এক কথাই শেষ, কথা বাড়াবো না। যারা প্রশ্ন করেন বারবার যে এই অজানা হাইব্রিড ঘাসটাকে সাইলেজ করা যায় কিনা, তাদের এক প্রশ্নের উত্তরই আমি দিয়ে দিলাম যে সাইলেজ প্রয়োজন হলে আপনারা করতে পারবেন, কিন্তু এটা সাইলেজ করার কোনোই প্রয়োজন নেই। সুতরাং আমরা এই অজানা হাইব্রিড ঘাস বা হোয়াইট হাইব্রিড, জার্মান ঘাস, এগুলো সাইলেজ থেকে বেরোতে থাকবো, সাইলেজ কোনোভাবেই করার চেষ্টা করব না। কেন চেষ্টা করব না? কারণ আমার জমিতে বর্ষার পানি আসলেও আমি অজানা হাইব্রিড কেটে খাওয়াতে পারছি, হোয়াইট জার্মান হাইব্রিড কেটে খাওয়াতে পারছি। সুতরাং এটার কোনোই প্রয়োজন নেই আপনার এই ঘাসটি সাইলেজ করে রাখার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা যদি একটি খামার করি, খামার পরিকল্পনার শুরুতে যখন আমরা গরু এখনো খামারে উঠাই নেই, তখনই আমাদের এই ঘাসটা রোপণ করে দিতে হবে যেখানে বর্ষাকালে পানি জমে থাকে। আর অবশ্যই বর্ষার শুরুর কমপক্ষে দুই মাস আগে ঘাস রোপণ করেন, অথবা বর্ষার শেষ যখন পানিটা স্থগিত হয়ে যায়, পানিটা স্থগিত হয়ে যায় তখন এই ঘাসটা রোপণ করেন, অথবা পানিটা যখন একদম নেমে যাচ্ছে, আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি পরিমাণ পানি আছে, তখন এই ঘাসটা রোপণ করেন। দেখবেন আপনার জন্য একেবারে সহজ হয়ে গেছে। আর যদি বলেন যে সারা বছর কি রোপণ করা যাবে, হ্যাঁ দর্শক, অবশ্যই রোপণ করা যাবে। কারণ বাংলাদেশে এখন সব জায়গায় সেচের ব্যবস্থা আছে, যেখানে সেচের ব্যবস্থা আছে আপনার চাইলেই আপনার এই ঘাসের কাটিং নিয়ে ওখানে রোপণ করে দিয়ে পরপর 3টা সেচ দিবেন, 3 দিন পর পর, বাস কমপ্লিট। আপনাকে আর সেচ দিতে হবে না, আপনার ঘাসের চারাগুলো গজিয়ে যাবে, তার পরবর্তী 20 দিন বা 15 দিন পর ঘাসের কিছু আগাছা হবে, আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে যদি আপনার জৈব সার থাকে তাহলে জমিতে প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে দিন, আর যদি জৈব সার না থাকে রাসায়নিক সার, ইউরিয়া আছে, ডিএপি আছে, সালফার আছে, এগুলো প্রয়োগ করে সেচ দিয়ে দিন। দেখবেন আপনার ঘাস এরকম সবুজ শ্যামল একদম মাঠ ভরে গেছে। তো যাই হোক দর্শক, অনেক কথা বললাম। কোনো প্রিয় খামারি ও ভাই বোনের যদি আপনার এই অজানা হাইব্রিড ঘাসের কাটিং, হোয়াইট জার্মান হাইব্রিড ঘাসের কাটিং, অথবা যে কোনো জাতের হাইব্রিড ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমাদের কাস্টমার ম্যানেজার অথবা সরাসরি আমি নিজে আপনার ফোন কলটি রিসিভ করে যত দ্রুত সম্ভব আপনার ঘাসের কাটিংটি আপনার জেলায় বা যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা করতোয়া কুরিয়ার সার্ভিস, যে কোনো কুরিয়ার সার্ভিসের শাখা আছে, ওখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।